আচ্ছা অজ্ঞা মোহর, জুলেখা কিন্তু জোয়ান হলো। জানতাম যে কল হাজার হাজার বান্দাকে খোদার ইবাদত থেকে ফিরিয়ে কুফরি ও শিরক ইবাদতে অনুপ্রাণিত করেছে, সে কল্প কখনো হেদায়েতের নূর দ্বারা আলোকিত হতে পারবে না। এখনো কি ইউজারসিভের খোদার প্রতি ঈমান আনয়ন করতে চান না আপনি? নাকি এখনো অক্ষমামুনের অনুসারী হয়ে তারই ইবাদত করতে চান আপনি? আমি ইউজারসিভের খোদার দিকে যাচ্ছি। আমি আর আমুনের ইবাদতকারী হয়ে থাকতে চাই না। আচ্ছা, খোদার নবী কি আমাকে গ্রহণ করবেন? খোশ আমদেদ খপু, খোশ আমদেদ। এও কি বিশ্বাসযোগ্য? খোদা এমন অনুগ্রহ কাউকে প্রদান করেন? খোদা তোমাকে অসম্ভব ভালোবাসে জুলেখা। Agradecer a Dios de que pueda ver. Estoy feliz de que sea joven y hermosa otra vez. Antes podía ver. আপনি যে দেখতে পাচ্ছেন এজন্য অবশ্যই খোদার প্রতি আপনার শুকরিয়া জ্ঞাপন করা উচিত বানু। আবারও সেই রূপসী আর যুবতী হয়ে ফিরেছেন। আমি অতীতেও মোহনীয় চোখ এবং লাবণ্যময়ী চেহারার অধিকারী ছিলাম, কিন্তু তখন এগুলোর সৃষ্টিকর্তাকে চিনতাম না। খোদা তালার কাছে অসংখ্য শুকরিয়া যে এই পাপী গোনাগারকে অনুগ্রহ করেছেন। বানু, জনাব ইউজারসিভ দরজার ওপাশে রয়েছেন, আপনার দিদারের অপেক্ষা করছেন। না, এখনই নয়, তার কাছে ক্ষমা চাও। আপাতত আমি অপারগ, যদি তিনি সম্মতি দেন তাহলে আমি কয়েকটি দিন আমার খোদার সাথে একাকি কাটাতে চাই। আমি আমার রব ভিন্ন আর কিছুই ভাবতে চাই না। বুঝতে পারলাম না, অনিহার কারণটা কি? জানি না কি ঘটেছে,
তবে কিছুদিন তার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়, এর জন্য আমি ক্ষমা চাইছি।